অ মুনাফিকের দল তোমরা মবিজির কাছে মিথ্যা ও যতই পেশ করো মনে করো কেউ জানবে না আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীরে জানায় দিলাম ও پیغمبر মুনাফিকেরে জানায় দেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হুসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমি পয়গম্বরের মধ্যে উত্তম আদর্শ রয়েছে অ মুনাফিকের দল তোমরা তওবা করে নবীর আদর্শকে মেনে নাও কথা মেনে নাও পয়গম্বরের কথার মধ্যে এই উন্মতের সফলতা মুনাফিকেরা মুনাফিকি করে নবীর আদর্শের কথা আর না আল্লাহ জানায় দিলেন ও দল মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এমন একটি আদর্শ আমরা পেয়েছি আমরা মানি না যে কারণে আমাদের মুখে বলি না আল্লাহ মানিনা মুখে বলি না নবী তবে কাজের দ্বারা প্রমাণ হয় আমরা ইসলাম ধর্মকে পছন্দ করি না আমাদের কাজের দ্বারা প্রমাণিত হয় আমরা ইসলাম ধর্মটারে অসম্পূর্ণ মনে করি অনেকে কাজের দ্বারা প্রমাণ করে দেয় আমাদের ইসলাম ধর্মটা অপূর্ণাঙ্গ একটা ধর্ম আমাদের কোরআনটা অসম্পূর্ণ একটি কোরআন আমাদের ধর্মটা অসম্পূর্ণ একটি পঙ্গু ধর্ম আসলেই কি আমাদের ধর্মটা অপূর্ণাঙ্গ জিব্বা নারায়ণ বলেন অপূর্ণাঙ্গ না না আমাদের ধর্ম এত সুন্দর ওগোলাম দুনিয়াতে আসার আগের থেকে মৃত্যু নয় হাসর পর্যন্ত জান্নাতে পৌঁছা পর্যন্ত আল্লাহ রব্বুনা আমিন পয়গম্বরদের দ্বারা আদর্শ দিয়া দিলেন বান্দা তুমি আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা শেখানো পয়গম্বরদের আদর্শ কিভাবে তুমি পোশাক পরিদান করবা শেখানো পয়গম্বরদের আদর্শ কেমন করে তুমি চুল কাটবা চুল রাখবা শেখানো পয়গম্বর আদর্শ কেমন করে তুমি দাম্পত্য জীবনটারে সুন্দর ভাবে উদ্বোধন করবা সেখানে পয়গম্বরের আদর্শ আমার নবীর আদর্শ এতো সুন্দর আজকে মুসলমানে আদর্শকে बृদ্ধাঙ্গুলি দেখাইয়া বেঈমান হিন্দুানি কালচার আমরা গ্রহণ করে প্রমাণ করে দিলাম আমাদের কাছে ইসলামের আদর্শ ভালো লাগে না এজন্য আমরা বেজাতিদের আদর্শকে গ্রহণ করেছি এক নাম্বার ব্যাখ্যা অথবা বেঈমানের আদর্শ আমি গ্রহণ করে প্রমাণ করে দিলাম আমার ইসলাম ধর্মটা অপূর্ণাঙ্গ এজন্য আমি বেজাতিদের কালচার আমি ধার করে করে তাদের কথাগুলো অনুসরণ করি বিবাহের দিকে যদি তাকানো হয় মুসলমানি কায়দায় মহানবীজির আদর্শে বিবাহ নাই গায়ে হলুদ না দিলে বিয়া হয় না গায়ে হলুদের সিস্টেম হলো মেয়েটাকে গোসল করাবে ছেলেরা ছেলেটাকে গোসল করাবে মেয়েরা ভিডিও ক্যামেরা থাকবে আর কেউ কেউ নাচানাচি করবে ডেক্সের চালাবে গায়ে হলুদের প্যান্ডেল না মনে হয় জানো আল্লাহ মাফ করুন বেয়াদুবি মাফ চাই আমি জান্নাতে নেওয়ার জন্য বলি কারো সাথে কোনো আদাবতি নাই গায়ে হলুদের অনুষ্ঠানের গুলো অবলোকন করলে মনে হয় ওখানে গায়ে হলুদ না বেশার আড্ডাখানা চলছে বেয়াদুবি ক্ষমা চাই নিলাম ভাই কোনো दुश्मनी নাই ওরে আল্লাহর বান্দা চুল কাটার ভিতরে কি মদিনা ওয়ালার আদর্শ নাই কিন্তু আজ আমার যুবকের দল মদিনার আদর্শের বিঘাঙ্গুলি দেখায় আজকে ক্রিকেটারদের মাথার চুলের মতো মাথার ভেতরে ইন্দ্র বান্দর বানায় সেলুনে যাওয়ার পরে সেলুনের চুল কাটানে বলে এই মিয়া তুমি ইঁদুর হবা না বান্দর হবা বলো নাকি মাথার ভেতরে টিকটিকি বলে কেন এত প্রশ্ন বলে এক একটার কোয়ালিটি আলাদা দাম ও আলাদা বান্দর যদি হও এত দাম ইঁদুর যদি হও এত দাম মাথার ভেতরে যদি টিকটিকি বানায় দাও এত দাম ওখানে আবার পিকচার গুলো রাখছে সুন্দর টিকটিকি কেমন করে হয় মাথার ভেতরে কেমন করে ইন্দুর বান্দরের ছবি আঁকা যায় ওরে নবীর উম্মতের দল রাগ করিও না এই জমিনের মধ্যে বহু রাগি মাস্তান চলে গেছে কেউ থাকতে পারে নাই তুমি আর রাগ করে কি হবে আজরাইল যদি ধাক্কা দেয় তোমার কোনো হুঁশ থাকবে না

ও বান্দা না করে মজবুত করে দাও এবং কেউ যদি তোমার সাথে জুলুম করে তুমি মাফ করে দাও কেউ যদি গালি দেয় তুমি চুপ থাকো গালি দিও না কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার উপহার দেও ওই হাদিসির উপরে আমল করলে জমিনের মধ্যে কোন র্যাব লাগবে না পুলিশ লাগবে না কারো পিটা দেওয়ার দরকার নাই নবীর হাদিস যদি বাস্তবায়ন হয় সমাজ হয়ে যাবে এগুলোই তো আমাদের মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় কিভাবে মুরব্বীকে সম্মান করা যাবে কিভাবে মুরব্বির সোজা করা যাবে খবরদার মুরব্বী দেখলে আগে সালাম দিবি ব্যাপারটি জানো না হয় ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে শিখে বসার আদব কেমন কিভাবে বসতে হবে সালামটা কেমনে দিতে হয় এই আদবগুলো শিক্ষা দেওয়া হয় আমাদের মাদ্রাসাগুলো হলো এ জমিনে শরণের মানুষ তৈরি করার কারখানা ঠিক আরে আল্লাহর হনাম আমি বলছি না স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দাও কারণ ওখানেও আল্লাহর বান্দা দাড়িওয়ালা নামাজির অভাব নাই ওখানেও বহু আল্লাহর নবীর আশেখের অভাব নাই অতএব বলবো না যে তুমি স্কুলে পড়িও না পড়ো তুমি স্কুলে থাকো থাকো কলেজে বড় বড় ভার্সিটিতে বড় বড় তবে সেখানে থেকে তুমি নবীর আদর্শটারে গলার মালা বানায় নাও আমার নবীর আদর্শের মালা গলায় লাগায় দাও কেমন আমার নবীর আদর্শ চুলগুলো কেমনে রাখবা কেমন করে কাটবা সেখানে উপায় আদর্শ বাথরুমে যাওয়ার আদর্শ খাদ্য থেকে সরকার বাহাদুর মানুষের খাদ্য বন্টন করে পলাশ থানার ভেতরে এত কেজি এত মন চাল দাও এত টন গম দাও কিন্তু এ খানা বন্টনের সিস্টেম আছে কেমন করে খানা খাবো সে পদ্ধতি সেখানে নাই কিভাবে খানা খাইতে বসবো এ পদ্ধতি ওখানে শিখানো হয় না আমার মায়ার উম্মতের সুন্দর করে শিখায় দিয়ে গেছেন সবকিছু কেমন করে খানার পেলে নিয়ে বসবা কেমন করে খানা খাইবা কেমন করে খানার লোকমাগুলো মুখের মধ্যে দিবা এমন সুন্দর আদর্শ যদি উম্মতেরা গ্রহণ করতে পারত খানা খাইতো পেটে কোনো ডিস্টার্ব হতো না لقد كان لكم في رسول الله أسوة حسنة ভেতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য ছিল উত্তম আদর্শ তারা কারা বলে মুনাফিক তোমরা কারা বলে মুমিন ও মুমিন পয়গম্বরের ভেতরের আদর্শ গ্রহণ করো অনেকে ভাবে আমরা দাড়ি টুপি নিয়ে যদি চলি স্বাধীনতা হারিয়ে ফেলব এরা যুবক আল্লাহর কসম করে বলি এ জীবন তোমার ভেতরে যৌবন আছে আল্লাহ আমাকে যৌবন দান করেছেন তোমার থেকে যৌবন আমাদের কম বললে মোটেও হবে না কারণ তোমাদের যৌবনের দরজা খোলা আর আমাদের যৌবনের দরজায় তালা লাগানো তোমরা মন চাইলেই তুমি টিবির প্যান্ডেলে যাও সিনেমার প্যান্ডেলে যাও পার্কের গরায়ে চলে যাও আমাদের মন চায় অন্যায়ের দিকে অন্তরটানে গুনাহের প্যান্ডেলে যাই গানের আওয়াজ পেলে অন্তর দোরায় শয়তান পেছন থেকে সহযোগিতা করে এরপরও কেন গানের প্যান্ডেলে যাই না মাথায় টুপি পরে কি মাথা নষ্ট না না মাথা নষ্ট হয়নি আমাদের লম্বা জামা পরে শরীরটা নষ্ট হয় নাই জ্ঞান আল্লাহ এখনো ঠিক রেখেছেন পাগল হয়ে যায় নাই তারপরেও কেন টুপি মাথায় দিয়া গুনার কাজে যাই না ইচ্ছা করলে শার্ট প্যান্ট পরলে চল তো কেন পরলাম না রে বাবা কেন আমি অন্যের পথে হাত বাড়াই না একমাত্র কারণ জাহান নামের আজাবের ভয় দুনিয়া কিছুই না কিছুই না এখন যদি মরে যায় সবাই বাগ বাগান সাপের গর্তের ভেতরে রেখে আসবে ওই অন্ধকার কবরে আমার মানাই নাই বাবা নাই অন্ধকার কবরেও কেউ নাই থাকবে আমার আল্লাহ এজন্য আল্লাহর নবী বলেন লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ মানা যাবে না কারণ আল্লাহ হলেন আপন আর কেউ আপন না সবাই দুশ্মন মা আমার দুশ্মন আমার বাবা দুশ্মন আমার ভাই আমার বোন দুশ্মন সাথে আঘাত লাগলেই আমাকে তারা দে একটু থানার ডাইরি তালাশ করে দে কত মা বাবা সন্তানের বিরুদ্ধে স্বার্থের টানে মামলা করে রেখেছে কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা এনে নবীর উন্নতের দল কেউ আমাদের আপন না কয়েক মাস আগে পাঁচ তালা বিল্ডিং থেকে রাজধানী ঢাকায় মা তার দুধের বাচ্চাটারে নিচে ফেলে দিল এ দুনিয়া আপন কেউ না দুধের বাচ্চা কেন ছয় বিল্ডিং থেকে ফ্লোরে নিচে ফেলে দিল মাটির মধ্যে ফেলে দিল কারণটা কি একটু প্রেমের বন্ধনে আবদ্ধ হয়া পরকিয়া প্রেমের পাগল হয়া নিজের আপন ছেলে মেয়েটারে ভুলে যাচ্ছে কয়েক বছর আগে বেশি দিন হয় নাই ঢাকার রাজধানীর ঐশী নামের দাজ্জাল মেয়েটা দু বান্ধবের পাল্লায় পরে নেশাগ্রস্ত হয়ে নিজের আপন মা বাবার খতন করে ফেললো স্বামী স্বার্থে টানে স্ত্রীকে হত্যা করে ফেলে স্ত্রী স্বার্থে টানে স্বামীকে হত্যা করে ফেলে কেউ আপন না কেউ আপন না ও মুসলমান তুমি দানে বামে তাকায় দেখো আপন যদি কাউকে পাও একমাত্র তিনি হবেন আমার আল্লাহ আমাদের আপনকে إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون in the قرآن حكيم حكمة أولى يزال لست قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهم الرجال بقى قرآن كلام لا بشر قديم أستي قديمة যুব খালদার গোলাম তুমি মনে করেছো আমরা দাড়ি টুপি পরে অশান্তির বেড়া জালে আবদ্ধ না না চ্যালেঞ্জ দিয়ে দিলাম বলো কোন বাঘের বাচ্চা যদি থাকো দাঁড়াও আল্লাহ পাকে টুপি দাঁড়ির কারণে নবীর আদর্শের কারণে এত সম্মান আর শান্তি দান করেছেন বাংলাদেশ কেন বলবো সারা দুনিয়ার টপ লেভেলের ধনী লোকের খবর নাও সারা দুনিয়ার ভেতরে যেই লোকটা এক নাম্বার সিরিয়ালের ধনী তার খবর নাও আমাদের দাঁড়িওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো ওই ধনী লোকটাও শান্তিতে না শান্তি দেওয়ার মালিককে আরো জোরে বলেন বতএব আল্লার দিকে আগা যা আল্লাহর কাছে মাথাটা নত করে দাও টাকার পাগল হয় না টাকায় তোমারে শান্তি দিতে পারে না কত টাকার মালিক হয় গরম গরম ভাব দেখাও ও কতটুকু ক্ষমতার চেয়ার পেয়ে গরম ভাব দেখাও নমরুদের মতো তো মাস্তান হতে পারো নাই ফের আগুনের মতো মাস্তান হতে পারো নাই শাস্তা দের মতো টাকাওয়ালা মাস্তান হতে পারো নাই ওরে মুসলমা কারুনের মতো সম্পাদ বলা হতে পারো নাই আল্লাহ পাক ওই নমরুদের জুতা পেটা করে সাইজ করেছেন ওরে নবীর উম্মতের দল এ জমিনের ভিতরে কোন বাহাদুর মাস্তানি করে টিকতে পারে নাই আল্লাহ বলেন সাবধান তওবা করে আমি মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো ও দয়ার মালিক এ জীবনে আমি কত অন্যায় করলাম আমি অন্যায়ের খবর আমার মাও জানে না বাবাও জানে না যেমন আমি করেছি চোখ দুটো বন্ধ করে আমি তাকায় দেখলাম আমার মাথার তালুক থেকে পায়ের তালু পর্যন্ত যত পশম এই পশমের থেকে আমার আমল নামায় হাজার হাজার গুণ গুণা বেশি এত বেশি গুণা জীবনে করলাম যাহার নাম সারা আমার কোন পথ উন্মুক্ত নাই আমি চতুর্বার সে দেখি অন্ধকার যাহার নাম আমার নাজাতের পথ খোলা না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে বল রে আল্লাহ আমি যে অন্যায় করেছি এই অন্যায় যদি আমার সন্তান করত আমি লাথি মেরে তাড়িয়ে দিতাম আমি যে অপরাধ করেছি আমার এই অপরাধগুলো যদি আমার স্ত্রী করত আমি তালাক দিয়া দিতাম আমি যে অন্যায় করেছি ও অন্যায়গুলো করলে আমার মা করলে মায়ের থেকে আলাদা হয়ে যেতাম ও আল্লাহ আমার আল্লাহ পাক বলে দന്ത তাকায় দেখ তুই যে অন্যায়গুলো করছ এই অন্যায় তোর মা করলে সার দিতি না ভাই করলে সার দিতি না অত স্বামী মাওলা তোর এত অন্যায়ের পর রাগ করে পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ আলো বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই আমি আল্লাহ রাগ করে যদি পানি বন্ধ করে দিতাম তোর এমন কোন বাবার শক্তি ছিল না যে তোরে আবার নতুন করে পানি দিবে আমি যদি প্রস্রাব বন্ধ করে দিতাম পৃথিবীর কোন ডাক্তারের শক্তি ছিল না প্রস্রাব আবার নতুন করে জারি করবে আমি আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার খানা বন্ধ করে দিতাম পৃথিবীর কোন শক্তি ছিল না তোমাকে নতুন করে খানা ভেতরে ঢুকাবে এর নবীর উম্মতের দল অহংকারের সাথে বলি না রে ভাই আপনারা যতটুকু ভয় আছেন তার থেকে আমরা আরো বেশি ভয়ে আছি কারণ যার কাছে টাকা আছে তার ভয় আছে চোর ডাকাতের ভয় মামলা হামলার ভয় যার কাছে ইমান আছে আমল আছে তার ভয় কখন না জানি শয়তান ধোকা দিয়া জাহান নামে ঠেলে পালায় দেয় এজন্য পেছনে দিয়ে টাকা যত বড় বড় বুজুর্গ দেখি সবার জীবন ছিল কান্নার জীবন হাতে 10 জন সাহাবা জান্নাতের টিকেট পেয়েছেন 10 জন সাহাবা জান্নাতের টিকেট পেয়েছে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম اجمعين তাদের ইতিহাসগুলো বাংলা আকারে পাওয়া যায় লাইব্রেরি থেকে বইগুলো কেনে পড়তে থাকো বাবা বকরের কান্না কান্না উসমানের কান্না কত কাছেন সংক্ষেপে বলে দিচ্ছি এক কথা সারা দুনিয়ার কান্না যদি এক পালা দেওয়া হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কান্নার সমান হবে না সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পালায় দেও ওমরের কান্নার সমান হবে না সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পালায় দেও ওসমান রাদি আল্লাহ হুর কান্নার সমান হবে না সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পালায় দেওয়া হয় হজরত আলীর কান্নার সমান হবে না অথচ জান্নাতের টিকেট হাতে পেয়েছেন এরপরও কত কান্না করেছেন আমরা তো জান্নাতে টিকিট পাই নাই টুকটাক যতটুকু নামাজ পড়ে জিকির করি তাসবিহ পড়ি জুমায় যাই আপনার আমার হাতেও তো আমল গ্যারান্টির কোনো নিশ্চয়তা নাই আপনি যে নামাজ পড়েছেন কবুল হয়েছে গ্যারান্টি পেয়েছেন তাহলে মাস্তানি কেন করো রে বাবা যদি আমলটা কবুল হইয়াও থাকে অহংকারী করলে আমলের সওয়াব কাটা গেল কাটা গেল নিজের নিজে একে একে বড় মনে করা কবিরা কাউকে নিচু মনে করা কবিরা গুণা কাউকে হিংসা করা কবিরা গুণা অন্যের ভালো সহ্য করতে না পারাটাও কবিরাগুনা এই রোগ আপনার ভেতরে আছে কিনা আমার ভেতরে আছে আপনার মধ্যে আছে কিনা তো জানি না আমার ভেতরে আসে আমি ভয় পাচ্ছি না জানি শয়তানের নামে জীবনে না করি না কাটাই নাও জনেগে গুনা করে কাটাই নাও জনেগে তুবা করে আবরতা তওবা করিলাম বসে বসে খাটি তওবা করিলাম যত আল্লাহ বলি হায়

দেখা যায় বয়ানের ভেতরে কেউ কান্না করে কারো চোখে পানি আসে না মোনাজাত দিয়া দোয়া করা হয় অনেকে বুক ভাষায় কান্না করে আমার চোখে পানি কেন আসে না রে বাবা যার চোখে পানি আসে ধরে নাও তার উপরে আমার মাওলা পাকের কুদরতের রহমান যার চোখে পানি নাই ধরে নাও তোমার আমার কলব পাথর হয়ে গেছে গুনাহের কারণে কলব পাথর হয়ে গেল যে কারণে আমার শক্ত দিলে কান্না আসে ভাই আল্লাহর কাছে তৌফিক চাও ও দয়ার মালিক তুমি কান্নার তৌফিক দান করো তুমি কাঁদো বাবা আরামে ঘুমাও এ শীতের ভেতরে লেপ গায়ে দিয়ে ঘুমাও অথচ পার্শ্বে টাকায় দেখো বারবার মুসলমানের চোখে ঘুম নাই খানা নাই খানা নাই পানিও নাই ওরে আল্লাহর গোলাম তাদের ঘর নাই বাড়ি নাই ওরে নবীর উম্মতের দল ও বেঈমান বেদিনের দল আমার মুসলমান ভাই বোনের ধরে ধরে হত্যা করে জবাই করে টুকরো করতেছে কলিজাটা বের করে চাবায়া চাবায়া বেদিনরা ভক্ষণ করে ওই দেখছি শিশু বাচ্চা গুলোর গলায় রশি লাগায় রাস্তায় পুকুরের মতো টানা হেসরা করে মা বাবার সামনে সন্তানরে জবাই করা হয় সন্তানের সামনে মা বাবাকে জবাই করা হয় ওই টেকনা পকস বাজার এলাকার বর্ডারে মুসলমান রোহিঙ্গা মুসলমান এসে কান্না করে এপারে আসার সুযোগ না খাদা দেওয়ারও সুযোগ মা দুধের বাচ্চা নিয়ে কোলে নিয়ে কান্না করে মালি আমি খেতে চাই না তুমি আমার বাচ্চাটার একটু খানার ব্যবস্থা করে দাও খানা বেগো খানা না পে আমার বাচ্চা খুদায় সটপট করে মায়ের কোলে বাচ্চাটা না খেয়ে ধুকে ধুকে মরে যায় ওরে বাঙালি মুসলমান মনে করেছ তোমাদের কোনো বিপদ নাই আমি উদাহরণটা দিয়ে বলি ধান খেতের ভেতরে দুটো গরু একত্রে ধান খায় মালিক এসে একটা বেদ দিয়া গরুর উপরে যখন আঘাত করলো একটা গাভীর উপরে বাড়ি দেওয়া মাত্র আর একটা গাভী জোরে দৌড় জিজ্ঞাস করি ও গাবি তুই কেন দৌড়াও তোরে তো মারে নাই গাবি ডেকে বলে আমি বুঝেছি এর পরের পিটা আমার উপরে চলে আসবে আমি এখন বাঁচার জন্য দৌড়াই ওরে চালাক বাঙালি মুসলমান

এক দুই নেশে প্রশ্ন করলো হে অমার খলিফাতুল মুসলিম নবীজির আদর্শের একটু বয়ান করে শুনান নবীর গুণাগুণ বয়ান করে ওমর বলে আমি নবীর জীবনীটা পুরা পাই নাই কারণ আমি বড় বয়সে যুবক বয়সে এসে তরবারি নিয়ে এসে মোহাম্মদের কাছে কানেমা পড়েছি নবীর পুরা जिंदगी আমি পাইলাম না আমি নবীর গুণগান বর্ণনা করতে পারব না তোমরা যদি শুনতে চাও জলদি করে যাও নবীর সাহাবি বেলালের দরবারে যাও বেলাল আমার নবীর সাথে অধিক সময় কাটাইছেন বেলাল আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে চলেছে বেলালের থেকে নবীর আদর্শের গুণগানের বয়ান শুনে নাও লোকটি দ্বারা বেলালের দরবারে হাজির বেলাল আমার নবীর গুণগান সম্পর্কে বয়ান দাও বেলাল বলে আমি তো আফ্রিকার জঙ্গলের জাহান নামের আসামি আমিও তো নবীর পুরো জীবনী পাই না আমি কত গুনার কাজ করে না ফরমানি করে এক যায় নবীর হাতে কালেমা পড়েছি আমি পারব না যাও যাও আমার নবীর জীবনটা কাটাইলেন হজরত আলী নবীর ভাই ওই আলীর দরবারে যাও আলীর কাছে গিয়া জিজ্ঞাসা করো তুমি নবীর গুণগান সম্পর্কে জানতে পারবে

আমি হলাম এলমিদ্দিনের শহর এই শহরের দরওয়াজা হলো আমার কত দামি নবীর প্রস্তুত করা হয়েছিল আলি তুমি যা আল্লাহ রিবে করো তুমি আল্লাহরে কোনোদিন দিন দেখছ নাকি বলো আলি জবাব দিয়ে কয় ভাই আমি আলী এবং আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না আমি আলী আল্লাহকে দেখে দেখে ইবাদত করি সেই আলীর ব্যাপারে নবী বলেন আমি হলাম এল মদিনার আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবি আলী رزينا قس مثل جبار فينا لنا علم وللأعداء مال فإن الماء ليفنى عن قريب وإن العلم يبقى لا يزال علم زاز قردا به خلق رائع

অমরের খেলাফত আমলে এক নারী এসে সামনে দাঁড়ায় গেল মহিলা দেখি বলে ও খলিফাতুল মুসলিম আপনি আমার বিচার করেন আমি একটা জিনাকারী মহিলা আমার গর্ভের ভেতরে একটি বাচ্চা আমি জিনাকারী নারী আমার গর্ভে বাচ্চা আমার বিচার করেন দুনিয়ার কষ্ট মেনে নিতে আসি জাহান নামে রাজাবে যেতে চাচ্ছি না অমরের মেজাজ গরম তরবারি হাতের মুঠায় বলে এখনো জিন্দা রাখলা কেন খতম করে দাও এ মহিলাকে খতম করে দাও পার্শ্ব থেকে আমি নাকি বলেন না 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 কারণ আপনি মহিলাটাকে আদেশ দিবেন না গর্ভের ভেতরে যেই মাসুম তো কোন অপরাধ নাই এই গরমের বাচ্চার কোন দোষ নাই অমর বলে তো আলী বলো কি ফয়সালা দিব এলেমের সম্রাট আলী ডেকে বলেন খলিফাতুল মুসলিম নমর মহিলাকে মহিলাকে বলে দেন বাচ্চা দুনিয়াতে আসার উপরে তুমি আদালতে আসবে তখন তোমার বিচার হবে বাচ্চার কোনো দোষ নাই বাচ্চার উপরে কোনো বে করা যাবে না

ওই কালো পাথরে ওমর চুমু দিয়ে বলরে পাথর তোরে তো আমি চুমু দিতাম না কেন দিয়েছি জানো আমি দেখেছি রহমাতুল তোকে চুমু দিয়েছেন এজন্য আমি দিয়েছি নবী যদি চুমু না দিতেন আমি দিতাম না কারণ তুই কারো উপকার করতে পারো না কারো ক্ষতিও করতে পারো না পাশের থেকে আলী দাঁড়ায় বলে নমর সাবধান ਸੇ ਪਥਰ ਉਪਕਾਰ ਕਰਤੇ ਪਾਰੇ ਨਾ আমার মায়ার নবী মদিনার নবী তো বলেছে কোন গুণাগার যদি কালো পাথরে চুমু দেয় বান্দার গুনাগুলোর টেনে 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 পাথর নিয়ে যায় পাথরে যদি গুণ নাই গুণগুলো টেনে নেয় কেন উপকার করলো না বান্দার বান্দার গুণাগুলো টেনে টেনে বান্দাকে তো পাক বানায় দিল উপকার করলো অমর নাকি বলে রে আলী

خبردаر یк مuصiبت

প্রশ্ন করা হল হে আলি আপনি একটু নবীজির আদর্শ সম্পর্কে এ যুবকের দল রাখ করেন আমার উপরে তুমি মেমোরির মধ্যে আমার ঢুকাইলে কি লাভ হবে তোমার মেমোরির ভিতরে কত নাটক কত কৌতুক কত গান ঢুকায় তোমার কলবে ঢুকাও কলবে কিছু ঢুকাও কাজে লাগবে আল্লাহ করুন বাড়ি গিয়ে যদি মেমোরি মোবাইলটা ভরেই যায় আম মেমোরি ফরম্যাট হয়ে গেল জীবনের কামাই সব আল্লাহ আপনি হজরত আলীকে যখন প্রশ্ন করা হল নবীজির বিজির গুণাগুণ বর্ণনা করেন হজরত আলী জবাব দিয়া বলে ভাই যান আপনি দুনিয়ার পেছনে দৌড়াচ্ছেন একটু দুনিয়ার বিবরণ দেন আলীকে জ্ঞান বেশি দিয়েছেন হেকমত ওয়ালা জবাব দিয়ে দিলেন আপনি দুনিয়ার বিবরণ একটু দেন তো আল্লাহর বান্দা বলে দুনিয়া তো বিশাল এত বিশাল এর বিবরণ দাও আমার জন্য বড় কষ্ট বিশাল এ জমিনের বিবরণ দিতে আমি অক্ষম হযরত আলী ডেকে বলেন ভাই যে দুনিয়া সম্পর্কে আল্লাহ বলেছেন মাতারুন কাদিল এ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি একটা তুচ্ছ খুবই কম এ দুনিয়ার দাম নাই আল্লাহর কাছে মশা মাসির দাম আছে জমিনের কোনো দাম নেই সেই দুনিয়াটাকে তুমি বলো এত বিশাল অত তুমি নবীর ঘটনা শুনতে আস যে আল্লাহ দুনিয়াকে বললেন সামান্য সে আল্লাহ আমার নবীর ব্যাপারে বললেন আমার নবীর আদর্শ আমার নবীর ভেতরে আদর্শটা অনেক বড় অনেক বড় আমার নবীর আকলাক আমার নবীর চরিত্র অনেক বড় আজিম বলেছেন আজিম দুনিয়াকে সামান্য বলেছে এটাকে তুমি বলো অনেক বিশাল আর যে নবীর ব্যাপারে আল্লাহ বলেন আমি নবীর আদর্শ বয়ান করতে বড় অক্ষমতা প্রকাশ করি তবে নবীর একটু আদর্শের টাচ আমি দিয়া যাই আমার নবী কেমন মায়ার আদর্শ নিয়ে জমিনে চললেন কোন গুণা নাই নবীর আদর্শের বয়ান শুনে নাও পলাশের মুসলমানেরা এ পরের মা বোনেরা আমিও একটা মায়ের সন্তান আমি হাফিজুর রহমানের মা ও মা আপনারাও মা আমার বাবাও বাবা আপনারাও বাবা বড় پیر আব্দুল কাদের জিলানীর মা ও মা আপনারাও মা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরীর মা ও মা আপনারাও সন্তানের মা ও মা মনে কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাবে হাফেজে কোরআনের মা হয় কবরে যাবেন অনেকে মনে করে কওমি মাদ্রাসায় পড়লে লাভ নাই কোনো চাকরি পাওয়া যায় না সার্টিফিকেট পাওয়া যায় না এই এই উঠা বসা কেন এই বেরাম বরাম যাবে না উঠা বসার বেরাম ওলাদের জন্য আমরা দূরে ম্যাট লাগাইছি ওখানে বসে ওয়াসুনো আর বিনিটানো এখানে কত মানুষ বসার জায়গা পায় নাই এতগুলো লোক ঢঙ্গিয়ে বের হওয়ার মানে মিছিল শৃঙ্খলা দরকার কিছু কপালpora 2 আড়াই ঘন্টা ওয়াসুনবে পাঁচ মিনিটের একটু অপেক্ষা করে দোয়াটা করে যাওয়ার কপাল হয় না কপাল এখানে যারা আছেন বুকে হাত আপনাদের দোয়া না ফিরে যে চলে যান কেন বড় কামে লিস অথচ ইজিতে মাই দোয়ার ভেতর আল্লাহ কারো আমি যদি কবুল করে নেন সবাইকে মাফ করে দিবেন বরকত আমরা কেন হাতছাড়া করব দিল থেকে একটু মন চায় যে এখান থেকে দোয়াটা করে যাব ঠিক আর চার দিনের শেষ দোয়াটা করেই যাই আর বেশি টাইম না 10 মিনিট সময় দেন আমাকে দিবেন না অতি ভক্তি ভালো না আমি চাইছি 10 মিনিট খোদার যদি আরো কিছু নেয় নিবে। আপনাদের কথা আবেগ ভরা বিবেকহীন ভাই আমার রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে চলছেন কেমন মায়ার নবীর আদর্শ ও ভাই ও মা ও বাবাজিরা মাথায় টুপি পরেছি দাঁড়িয়ে রেখেছি স্বাধীনতা নষ্ট হয়নি যদিও লাম্বা কোন সার্টিফিকেট নাই কোটি টাকার কোন চাকরি নাই আমাদের দিকে অনেক জাতি ভাইরা বৃদ্ধাঙ্গুলি দেখায় বলে কি হবে কৌমিতে পড়ে চাকরি পাবিনা না ওরে আল্লাহর বান্দা কেন বৃদ্ধাঙ্গুলি দেখাও আল্লাহর কসম আমরা চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করি নাই আমরা লেখাপড়া করি না আমরা কেন আমরা লেখাপড়া করেছি আল্লাহর গোলামি করার জন্য এখনো আল্লাহর গোলামের পেছনে দৌড়াই আর টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়ায় কারণ টাকার গোলাম আমি নয় টাকা আমার গোলাম দুনিয়া আমার গোলাম আল্লাহ টাকার জন্য আমাকে বানান নাই টাকা আমার জন্য বানিয়েছেন আল্লাহ আমাকে দুনিয়ার জন্য বানান নাই দুনিয়া আমার জন্য বানিয়েছেন আসমান আমার জন্য বানিয়েছে আমাকে সূর্যের জন্য বানান নাই সূর্য আমার জন্য বানিয়েছেন অতএব গোলাম মালিকের পেছনে ঘুরবে এটাই বাস্তবতা দুনিয়া আমার গোলাম আমার পেছনে ঘুরবে আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর পেছনে ঘুরব আমি তো আল্লাহর গোলাম অন্য কারো গোলাম নয় অরে নবির আজকে চাকরি না এ তো সব মান আল্লাহ দান করেছেন একটা সামান্য কাপড়ের দাম নাই কুরআন শরীফের সাথে কাপুর লাগলো গিলাফ নাম হলো দাম বেড়ে গেল পায় लागले চুমুকাই আমি বান্দার কোন দাম নাই সিনাকার ভিতরে কুরআনের আকর্ষণ আর পায় গম্বরের রাত পুরুষের কানুনে আল্লাহ এত সম্মান দান করেছেন দুনিয়ার কোটিপতি হলেও এত সম্মান পাওয়া যাবে না সম্মান দেওয়ার মালিক এজন্য বান্দা কোরআনের সাথে সম্পর্ক লাগাও আগুনের কাছে গেলে যেমন আগুনের তাপ পাওয়া যায় আতরের দোকানের সামনে গেলে যেমন আতরের গ্রান পাওয়া যায় কাছে গেলে যেমন গন্ধ পাওয়া যায় আল্লাহ ওয়ালার মজলিসে যদি যাও আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব যদি করো তুমিও জাহান নামের আসামি জান্নাতের মেহমান হয়ে যাইবা পারস্যের কবি কবিকুল সম্রাট বর্ষের কবি কবি সম্রাট আল্লামা সাহেব সাদি রহমাতুল্লাহ আলাই এত বড় অলি কামেল যিনি ৩০ বছর জমিন সফর করে যা অভিজ্ঞতা অর্জন করেছেন এটা কিতাব আকারে আবার লিপিবদ্ধ করেছে যার লিখিত কিতাব আমাদের কৌমি মাদ্রাসার পাঠ্য বই হিসাবে পড়ানো হয়

পরাণের ওস্তাদের অভাব শাস্ত্রের অভাব অনেকে বলে বাদ কি হবে যাবো সর্বাঙ্গে ঘা ঘাউসার দেব কোথা ভাষার ডক্টরের ডিগ্রি নেওয়ার জন্য আমার দেশের যুব টাকা বাড়ি ঘর বিক্রি করে বিদার যায় ভাষার ডিগ্রি আনার জন্য আর আমার কৌমি মাদ্রাসাওয়ালারা আমার দেশের জাতি সন্তানগুলোকে আমরা বিনা টাকায় আল্লাহর মোহাম্বত নিয়ে চব্বিশটা ঘন্টা ওই ছাত্রকে পাহারা দিয়ে বিনিময় না নিয়ে উর্দু হিন্দি ফার্সি আরবি ইংরেজি অঙ্ক বাংলা ভাষা শিখায় দিলাম এটা বদনামের কিছু না এটা সুনাম পুরস্কার দেওয়া দরকার কারণ আমি হাফিজুর রহমান এমন কোন দোয়া নাই যে দোয়ায় বলি রে মালিক শুধু বাংলাদেশ নয় এ দিনের খেদমটুকু যেন সারা দুনিয়া ব্যাপী করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ যদি আমাকে পারস্যে কোনদিন নিয়ে যায় আমি যে মাদ্রাসায় ফার্সি ভাষা কিতাব পড়েছি ওখানে গিয়ে আমার এ ভাষাটা কাজে লাগানো যাবে যদি ভারতে দাওয়াতে যাই ওখানে আমার উর্দু হিন্দি ভাষা কাজে লাগানো যাবে হজে গেলাম জিদ্দা এলাকায় এক জায়গায় বয়ানে বসলাম মাঠে এরকম সিস্টেম নাই মসজিদের বিশাল ভেতরে জায়গা বয়ান করতে গিয়ে দেখলাম শুধু বাঙালি মুসলমান নয় পাকিস্তানের বড় 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 শায়করাও মসজিদের ভেতরে আছে এরা বাংলা ভাষা বুঝে না আমি বাংলায়ও বয়ান করলাম ফাঁকে ফাঁকে আবার উর্দু দিয়াও কিছু বুঝায় দিলাম আর আমি উর্দু ভাষার ফার্সি ভাষার কবিতাগুলো যখন পড়লাম আমার কপালে সবাই চুমু খেলেন আর শোকরা আদায় করলেন ওরে নবীর উম্মতের দল যারে দেখতে নারী তার চলন বাঁকা আসলে কওমিকে দেখতে যারা পারে না তারা বিভিন্ন অজুহাত পেশ করে ওরে বাবা ফারসি ভাষা এটা সুনামের ব্যাপার ভাষা শেখা বগনাম না সুনামের ব্যাপার Shaikh Saadi Rahmatullah Alai জাবদস্ত এক बुजुर्ग রাসূলের রওজার কিনারে দাঁড়ায় একদিন নবীর শানে নাত করেছিলেন নাতে রাসূল করেছিলেন এমন সুন্দর 나আত কবরে যাওয়ার পরে কিছুদিন পর बुजुर्गों স্বপ্ন জগে কথা হয় ও সাদি কেমন ব্যবহার হলো কবরে সাদি জবাব দিয়ে কইরে ভাই আমি সাহাবির এমন কোন আমল আল্লাহর কাছে বেশি পছন্দ যদি নাও হয় তবে আমি মোহাম্মদ নবীর সামনে নবীর রওজায় গিয়ে যেই নাত করেছিলাম ওই নাত আল্লাহ কবুল করেছেন পছন্দ করেছেন ওই নাতের কারণে আজ আল্লাহ নাজাদ দিয়ে দিছি এমন নাত সাহাবি পড়েছেন যে নাতের কারণে সারা দুনিয়ার মানুষের জিব্বায় আল্লাহ নাত জারি করে রাখলেন নবী খুশি ওই নাহাত সারা দুনিয়ার মানুষের জিব্বায় নবীর শানের নাহাত আমরা বয়নের মাঝে এই বক্তা মহোদয়গণ উলামায় কেরামে না আত পরে পাবলিকেও পরে এমন সুন্দর আমার নবীর প্রশংসার না এই নাটের কাৰণে আল্লাহ নাজাদ দিয়া দিলেন আব শুধু তাই না সারা দুনিয়ার মানুষের জবনে না জাৰি রাখলেন বা লগন ওলাবি কমালি দুজাবি জমালি হাসুনতু জামি অফিচ লিহি স নোৱাদাই ওয়া بلغ العلا بكماله، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله. صلوا عليه وآله بلغا علا بكماله بلغا علا بكماله كشف الدجى جماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف دجاذي جماله إمام شندر نعات الله من شدب زر رقلين সেই সাহাবি কিতাবের ভেতরে ঘটনা উল্লেখ করেছেন সাদি রহমাতুল্লাহ আলাই বলেন আমি একদিন গোসলখানায় ঢুকলাম গোসলখানায় ঢুকে দেখি মেশকম্বরের গন্ধ পাওয়া যায় কিসের মেরগোনাবি কস্তুরির গন্ধ পাওয়া যায় চিনেননি কস্তুরি ওই যে কিছু কস্তুরী আছে পুষ্কুনির ভেতরে থাকে লাম্বা এগুলো না ওরে বাবা ও মুসলমান এ মের গোনাবি আম্বর এত দামি সম্পদ এগুলো আল্লাহ হরিণের নাবির ভেতরে দান করেছেন হরিণের নাবির ভেতরে একটা কস্তুরির দানা যদি এখানে রেখে দেওয়া হয় পুরা অঞ্চল ঘেরানে মুখরিত হয়ে যাবে কোথা থেকে আসলো হরিণের না বীরবে তরে কস্তুরি বলব নাকি কষ্ট হচ্ছে আপনাদের পয়গম্বর আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে যখন আগমন করলেন জঙ্গলার হরিণেরা দৌড়ায় পয়গম্বর আদম নবীর মোলাকাতের জন্য যখন হাজির হয়ে গেল আদম নবী জান্নাত থেকে কোন পোশাক পরিধান করে আসেন নাই কারণ আপনারা জানেন জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের কিনারায় যাওয়ার কারণে পোশাক তখন আল্লাহ অর্ডার করলেন গাছের পাতাগুলো গুলো সিরে তোমার লজ্জা স্থান হেফাজত করো গাছের পাতা পরে আদম নবী শরীর ঢেকে ফেললেন মা হাওয়া শরীর ঢেকে ফেললেন ওই গাছের পাতা পরিহিত অবস্থায় আসলেন হরিণীরা দেখতে গিয়ে আদম নবী জানেন হরিণীরা পাতা খায় আদম নবী সবার মুখে মুখে দিলেন ওই পাতাটা জান্নাতি পাতা হরিণীরা ওই পাতাটা ভক্ষণ করার পরে আল্লাহ তিনটা নেয়ামত হরিণীর ভেতরে দান করেছেন কয়েকটা নেয়ামত আরো জোরে বলেন তিনটা নিয়ামতের এক নাম্বার হরিণীর চেহারা আল্লাহ সুন্দর করে দিলেন বাঘ সিংহ সুন্দর বনের এই সুন্দর এত সুন্দর না হরিণ যত সুন্দর দুই নাম্বার নিয়ামত হরিণের গোস্ত আল্লাহ বেশি মজাদার বানায় দিলেন সুস্বাদু হরিণের গোস্ত মজাদার অন্য এত মজার না তিন নাম্বার দিলেন হরিণীর নাবির ভিতরে আল্লাহ কস্তুরি দিলেন দিলেন এগুলো নিয়ে যখন ফিরে আসলো যারা যেতে পারে নাই হরিণীরা পাগল হয়ে গেল কি ব্যাপার এখন পাঁচ মিনিটে কিভাবে বলবো যাই হোক হরিণীরা বলে কি ব্যাপার আমরা তো গ্রান পাইনি তোমরাই গ্রান কই পাইলে আদম নবী আসছে টের পাওনি না আদম নবীর বরকতি হাতে আমরা পাতা গ্রহণ করেছি আমরা সাক্ষাতের জন্য গিয়েছিলাম বরকতান জান্নাতি পাতারে গ্রান দ্বিতীয় হরিণীর দল যখন দৌড়ায় সামল দিকে গিয়ে আদম নবীর থেকে পাতা নিয়ে যখন চলে আসলো কোনো ঘেরান নাই কি ব্যাপার তোদের পাতা এত ঘ্রান আমাদের পাতায় কেন নাই বেরিয়ে ঘ্রান তোমরা তিনটা পেয়েছ আর আমরা দুটো পেয়েছি আল্লাহ তিনটা ওদের দিলেন এদেরকে দুইটা দিলেন দ্বিতীয় দলের কারণ এরা দুইটা পেয়েছে একটা হলো চেহারা সুন্দর গোস্ত সার তবে নাবির ভিতরে মেরগ নাবি পায় নাই কারণ তাদের নিয়তের ভেতরে ভেজাল আগের দল আদম নবীর সাক্ষাতের জন্য চলে গেল বর্ক তর্জনের জন্য এরা তো কেউ সাক্ষাতের জন্য যায় না এরা গেছে ঘেরান বলা পাতা আনার জন্য নিয়তের ব্যবধানে আল্লাহ ঘেরান তারে গোপন করে ফেলেছে পয়ম্বর আদম এখান থেকে হরিণের বামে তাকায় কিছু দেখা যায় না হঠাৎ করে দেখে একটা মাটির চাকা পরে আল্লাহর আল্লাহরই মাটির চাকা হাতে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখে এই মাটির চাকা থেকে মেস্কের গন্ধ পাওয়া যায় তার ফার্সি কবিতার ভাষায় তিনি বললেন মাটিকে প্রশ্ন করলেন গলু এ দর

সুতম জমলে হম নশি দরমন আসুর কৌর বগর না মন হুম খে হসত মানিকে সাদি প্রশ্ন করলেন এক দাস নামে রাধারে বসিয়া হেরিন মাটির ঢেলা নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিনো তাহারে কস্তুরী তুমি ওগো তুমি কি তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিসতা মাটি জবাব দিয়া বলেন সাদি কহিনো সব কিছু আমি নই আমি অতি নিচু মাটি ভুলের সাথে থাহি থাকি তাহার সুবাসে হইলাম খাটি ও মাটি তোমার ভেতরে তো গ্রান কেন তুমি আম্বর নাকি মেস্ক নাকি আতর দাও মাটি জবাব দিয়া বলেন না না আমি মেস্ক নয় আম্বর নয় আতর দাও নয় আমি একটা নিচু মাটির চাকা এক আমার ভেতরে কেমন করে প্রবেশ করলো মাটি বলে রে সাদি একটা ফুলের গাছের গোড়ায় আমার দীর্ঘ জীবন কাটানোর পরে ওই ফুলের ঘ্রান আমি মাটির মধ্যে প্রবেশ করেছে সোহবতে সালেহ তোরা সালেহ কুনা সোহবতে তো নে তোরা তো নে কুনা জমানা সোহবতে বা বেহতারজ সত সালে তো আতো বেরিয়া এলাকার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার রানের মা ঘটনা দিয়া মানুষ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের ঘ্রান ভিতরে আসতে পারে একটা দুনিয়াদার মানুষ যদি আল্লাহওয়াল্লাহার সাথে সম্পর্ক লাগায় কেন আল্লাহওয়ালা হবে না আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগায় দাও কোরআনের সাথে সম্পর্ক জোড়ায় দাও আমার মায়ার নবী এমন আদর্শের নবী রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে দেখে জঙ্গলের একটা গাছের সাথে একটা হরিণী বাদা হরিণীটা আমার নবীজির চেহারা মোবারক দেখে চোখের পানি ছেড়ে কথা বলা শুরু করলো হরিণীটা ডেকে বলে পয়গম্বর আপনি তো রহমাতুল লিল আলামিন ইয়া আমাকে জঙ্গল থেকে শিকার করে তিন দিন গাছের গুড়ার মধ্যে রেখেছে আমার জঙ্গলে দুটো বাচ্চা 엄마 মা করে চিল্লায় দুধ দিতে পারি না আমার কোলে যা ফেটে যায় রে নবী ইয়া দীর্ঘ থেকে আমাকে কিউ ছুটি দিয়ে দেন। আমার বাচ্চা ঝুলু কি দুঃখ দুঃপাম করায় আমি আমার হাজির হয়ে যাব। নবী চিন্তায় পরে গেলেন জালালুদ্দিন লু মিরাতুল ল হেলেই মাহ রেফে মাস ঘটনা লিখেছেন আমি নবী হইয়া এহুদির বাড়ি কিভাবে যাই আল্লাহ জানায় দেন পায়ে হম্বর এহুদির বাড়ি যান আপনার যাওয়াটাই হবে ইহুদির হেদায়াতের কারো পায়ে একবার আমার এহুদির ঘরের দরওয়া গিয়ে ডাকলেন এহুদি ভাই একটা গাছের গোড়ায় হরিণি বেঁধে রাখছো বলে হ্যাঁ তিন দিন হলো একটু ছুটি দেচ্চা গুলো মা মা করে চিনলে ওরে নবীর উম্মতের দল মা বাচ্চার বিরহের বেদনা সহ্য করতে পারে না আজকে কত সন্তান শহরে বাসা নিয়া ঘুমাও রাতে বেলা মা মোবাইল করে তুমি ঘুমের কারণে রিসিভ করতে পারো নাই আজকে বাড়ি গিয়ে একটু মোবাইল করে মা বাবার দেখবা পরীক্ষা করে রাত তিনটা নাই দুইটা নাই মোবাইল করা মাত্র দেখবা মা রিসিভ করে ফেললো যদি বলো মা তুমি কি ঘুমাও না মা বলবে হ্যাঁ আমি ঘুমিয়েছি তবে কান সজা। তোর মোবাইলের অপেক্ষা না জানি কখন তুই আমার আওয়াজ দিবি কারণ আমার ঘুমে এত মজা পাই না খানায় মজা মজা পাই না। তোর জবানের মা মা ডাক দিলে আমি যত কিন্তু অনেক সন্তানের খবর জানি মা বাবার সাথে ভালো ব্যবহার নাই মা বাবার সাথে কোনো খবর নাই কোরবানির আগে মা ঘরে ঘরে বলে আমার ছেলে কোরবানির বাজার করে দিন সন্তান বিয়া করার পর বউ নিয়া আজকে শহর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে মা কোরবানির দিন সন্তানের কোন যোগাযোগ পেল না মা বাবায় দরজা কা কান্না করে মালি আনন্দের ঈদ আমাদের কপালে নাই পার্শ্বের মহিলারা বলে কি ব্যাপার তোমার সন্তান কি বাজার পাঠায় নাই বলে না সন্তানের কোন খোঁজ খবর পেলাম না ওই মা বাবায় যতই বরদোয়া করুক না কেন আসলে দিল থেকে বরদোয়া করে না মা বাবায় যদি ধমক দেয় গালি দেয় ওটা আসলে গালি না যদি রাগ করে গালি দেয় কিন্তু মা গোপনে গিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ আমি রাগ করে দিয়েছি সহ্য করতে পারি না তুমি বেজার হয়েও না রে আল্লাহ আমার কথায় তুমি রাগ করে সন্তানের উপরে বিপদ দিও না রে আল্লাহ কারণ আমার সন্তান যদি বিপদে পড়ে আমি মা সহ্য করে নিতে পারব না ওরে আল্লাহর বান্দা আজকে মাকে ভুলে আরামে ঘুমাও এ ময়দানে এমন মায়ের সন্তান এ ময়দানে আছেন যাদের মা জমিনে জিন্দা নাই যাদের বাবা জমিনের ভেতরে জিন্দা নাই অন্ধকার কবর থেকে কান্নার আওয়াজ দোয়ার আবদার জানায় রে সন্তান ওই কবরের ভেতরে মা বাবাকে রেখে আরামে কেমন করে ঘুমা এন উম্মতের দল ওই মা বাবার থেকে দোয়া নাও কারণ তুমি বিল্ডিং বানাও টাকার পাহাড় গড়ো মা বাবার দোয়া ছাড়া তুমি হতে পারো নাই আল্লাহর কসম করে বলি আমি এলেমের জোরে আমলের জোরে চেয়ারে বসি নাই এই চেয়ারে বসার পেছনে আমার পেছনে কারণ হলো আল্লাহ ওয়ালার নেক নজর আর মা বাবার চোখের পানি মনে মা আমাকে দোয়া দেয় না 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 মা বাবার দোয়া ছাড়া আমি আগাতে পারি নাই ও বিল্ডিংওয়ালা ভাই মা বাবার দোয়া ছাড়া বিল্ডিং পাও নাই আর যদি খানা খাও কার দোয়া একটি গ্লাস পানির জন্য মা দোয়া করেছে জগৎ বিখ্যাত কুতুবুল আলম বাইজিদের মা দোয়া করেছেন এক গ্লাস পানির দ্বারা এমন দোয়া পাইল বাইজিদ দুনিয়ার ভেতরে বেঈমানেরাও বাইজিদের নাম মোহাব্বতে স্মরণ করে একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বাইজিদ বানাও হাত মা বলে বাইজ কেবলি বানা হাইর হে মুমিন মায়ের দোয়াল মায়ের লও হেমুমিন মুমিন মায়ের দোয়াল বিপদে পরে না তুমি যখন যে যাও বিপদে পরে না তুমি যজম যে দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো তাকায় আমি হই না বড় যা কারণে মৃত মুখে বেঈমান হয় যাও যা যার কারণ এমনি তুমি বেগমান ভাই যাও মায়ের দোয়ালো হেমিনোয়াল দোয়াল হেমিনীন মায়ের মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন যে থাই যা বিপদে পরবে না তুমি যখন যে থাই যা মায়ের দোয়া লহ মায়ের দোয়া লও খারাপ লাগে আপনাদের খারাপ লাগে না দল লাগে গান গাইছে কথা বল এর আল্লাহর বান্দা মা বাবার দোয়া বিদ্যুতের থেকেও গতি আরো দ্রুত আল্লাহর কাছে কবুল হয়ে যায় ওই মা বাবার কলিজা আঘাত দিয়া কেউ দুনিয়ার জমিনে শান্তির জেন্দিগি যাপন করতে পারে নাই অতএব যাদের মা বাবা আছে দোয়া নাও দোয়া নাও পায় হাত রেখে দোয়া নাও যাদের মা বাবা নাই কবরের কিনারায় গিয়ে একটু সূরা ফাতিহা দরুদ শরীফ পড়ে কুল হু আল্লাহ সূরা পড়ে আল্লাহু মুত্তাকা সূরা পড়ে অন্তর ভরে কান্না করে দোয়া করো মা বাবার কবর জিয়ারত করলে নবী বলেছেন বান্দা যদি মা বাবার সাথে হাজার অন্যায় করে চোখের পানি দিয়া যদি জিয়ারত করে দোয়া করে ওই চোখের পানির বিনিময়ে মাল্লা সব অন্যায় মাফ করে দিবে হরিণী দেখে দেখে কান্না করার পরে নবী বলেন হে হুদি ভাই ছেড়ে দেন বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবে יהודי কয় তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বলে তুমি পাগল এত দিন শুনতাম আসলেই দেখি তুমি পাগল হরিণটার ছেড়ে দিব বাচ্চাগুলোকে পান করায় চলে আসবে এটা পাগলামির কথা বললা রাহমাতুল লিল আলামিন ধৈর্যের পাহাড় বললেন ও יהודי ভাই তুমি হরিণের ওটা আমার হাতে ছেড়ে দাও আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকবো হরিণীটা চলে যাবে সময় মতো যদি হরিণী ফিরে আসে না যেই ছুরিটা তুমি হরিণীর গলায় লাগাইবা আমি নবীর গলায় সে সুরি লাগাই দিও তারপরও ছেড়ে দাও ডেকে বলে মোহাম্মদের দুনিয়ার থেকে বিদায় করা কত অপকৌশল খুঁজে খুঁজে বের করে পারলাম না আজকের কৌশলটা বড় চমৎকার মোহাম্মদ নিজেই মরার জন্য রেডি হয়ে গেল হরিণিত গেলে আর আসবে না বাচ্চার মায়ায় সেখানে থাকবে পরে থাকবে এই সুযোগে আমি মোহাম্মদের কতল করে ফেলব না

নরকে যখন দেয় আমার নবী হরিণীর রশিটা হাতে নিয়ে বলে ও হরিণী দেখছো এহুদি সুরি নিয়ে দাঁড়ায় আছে বাচ্চা দুটোরে দুগ্ধ পান করায় দেরি করবি না তাড়াতাড়ি চলে আয় যদি দেরি করো ওই সুরি তোর গলায় না লেগে আমি মোহাম্মদের গলায় লেগে যাবে নবী যখন রশিটা ছেড়ে দেয় কিতাবের ভেতরে লেখে হরিণীটা এমন জোরে দৌড়ায় এমন দ্রুত গতিতে দৌড়ায় জঙ্গলের ভেতরে গিয়া ডাকে কই সময় হাতে নাই এহুদি সুরি নিয়ে রইছে রয়েছে যাইতে যদি দেরি করি সুরিটা নবীজির গলায় লেগে যাবে তাড়াতাড়ি হয় হরিণীর ডাকে বাচ্চা গুলো বলে ও কেমন করে তুমি আসলা তিন দিন পর্যন্ত খুঁজে খুঁজে তোমার পাই না ওই খুদার যন্ত্রণা মা মা করে চিল্লাইলাম কোথায় মা বলে আমার এহুদি বেঁধে আসতে পারি না এখন কেমন করে আসছো অহরিণী নেকে বলে ও সন্তান রাস্তা দিয়া আমার আমার নবী রহমাতুল লিল আলামিন আমি নবীর কাছে কান্নাকাটি করে বলার পরে আমার নবী ইহুদির থেকে জিম্মা নিয়া আমাকে ছুটি দিয়েছে সময় নাই দুখদপান করায় তাড়াতাড়ি যেতে হবে যদি দেরি করি ওই ইহুদি নবীকে হত্যা করে ফেলবে সময় আর দেরি করা যায় না বাচ্চা দুটো চিৎকারায় ও মাও আল্লাহর শপথ করে বলছি রে মা যেই নবী এতটুকু রহম করেছে ওই মায়ার নবীকে তিন দিন দুধ পান করি নাই মনে কষ্ট নাই আর প্রয়োজনে তিন দিন দুধ পান করব না তারপরে আমার মায়ার নবীর একটু দেখাও আমার মায়ার নবী কর আমার মায়ার নবীর দেখতে মনে চায় মা দেখে বলে বাচ্চা যদি নবীর দেখতে চাও দুগ্ধ পান করার সুযোগ নাই দৌড় দাও বাচ্চা দৌড়ায় মাও দৌড়ায় নবীর সামনে গিয়ে দাঁড়ায় বাচ্চা গুলো নত হয় নবীর সালাম জানায় বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় কি যেন নবীরে বলতেছে বলে ও মোহাম্মদ ওই হইনি তোমার মাথা নাড়ায় কি বলে তুমি আমাকে দেখার জন্য বড় পাগল আমাকে দেখার জন্য পাগল হয়ে দরায় এবার এহুদি ডাক দিয়া কয় কপাল আমার বুঝি বন্ধ জংলার হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ যদি তোমাকে চিনতে না পারি আমার মতো জাহান নামি আর হতভাগা কেউ না ও মোহাম্মদ আমি করেছি ক্ষমা করে দাও আর আমি অন্যায় করব না আর আমার হাতটা দিয়ে হাতে হাতটা লাগايا পরায়া দাউলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

করিনি পাগল হয় দৌড়ায় আজকে সেই নবীরে বেঈমানেরা সন্ত্রাসী বলে গালি দেয় নবীর দাড়ি ছাগলের দাড়ি বলে গালি দেয় আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয় আরে যুবক তোর মত যোদ্ধা যদি জমিনে থাকত নবীর মহাব্বতে যদি আজকে এক মন নিয়া আলেম ওলামাদের পরামর্শ নিয়া মজবুত হয়ে যদি রাস্তায় নামতি এই জমিনে নবীর দুশমন এমন পতন হইতো ওদের রাস্তায় জমিনে কেউ খুঁজে পেতো না ওরে নবীর উম্মতের দল হে যুবক আমিও তোমার মতো একটা যুবক সন্তান মাদ্রাসায় পরে সম্মান কমে নাই টুপি কারণে সম্মান কমে নাই রে বাবা মাদ্রাসায় পরে আমগো সম্মান কমে নাই বর্তমান সরকার বাহাদুর চায় আমগো কৌমি মাদ্রাসার সার্টিফিকেটারে সরকার মান দিতে আমাদের মুরব্বি ওলামায় কেরাম আমরাও বলেছি দেওবান মাদ্রাসা যেমনি ভাবে ভারত সরকার মান দিয়েছে এমনি ভাবে দিবেন অন্যত্র আমরা চাই না বলে কেমন এম এর ছেলেটা সার্টিফিকেট নিয়ে সরকারি টেবিলে যখন রাখবে ও যেমন সম্মান পাবে চেয়ার পাবে আমার মাদ্রাসার ছেলেটাকে আমি সার্টিফিকেট দিব এ সার্টিফিকেট ভেতরে সরকারি সিল লাগায়া যখন সরকারি টেবিলে অ্যাপ্লিকেশন জমা করবে ওই সার্টিফিকেট ইস্যু করা মাত্র এম এর ছেলেটার মতো আমার ছেলেটার চেয়ার দিবে সম্মান দিবে মূল্যায়ন করবে এর থেকে বেশি কিছু না কেউ যদি বলে না হবে না হবে না আমরা কানে ধরে উঠাবো আর বসাবো আমরা 40 বছর পর্যন্ত বিনা চাকরিতে জীবন কাটাইলাম ভিক্ষাও করি নাই চাকরির জন্য দিন আন্দোলন করি নাই টাকার জন্য রাস্তায় স্লোগান দেই নাই তো আমরা কেন আন্দোলন করেছি রাস্তায় টাকার জন্য নারে বাঙালি টাকার জন্য না আমরা হুজুরের আর রাস্তায় আন্দোলন করেছি নবীজির इज्जत রক্ষার জন্য আমরা চল্লিশ বছর এমন ভাবে চলেছি চাকরি লাগে না ইমামতি করি মোয়াজিনি করি যেভাবে আল্লাহ চালায় হালাল ভাবে চলি হারামের ভেতরে নাই নবীর আদর্শের আমল গুলো চলে প্রয়োজনে আরো এক হাজার বছর এক হাজার বছর এভাবেই এ এভাবেই চলবো তারপরেও কোন দুনিয়া দার শয়তানের পায়ের নিচে মাথা নত করব না

সোনার ছেলেটা চাকরি না পে চোখের পানি ছেড়ে বট গাছ তলা করে কলেজের গেটে গিয়ে ইফটিজিং করে এক সময় পেটের ধান্দায় চুরি হাতে নেয় অস্ত্র হাতে নেয় অত হুজুরের চিন্তা বন্ধ করে দাও আমি হুজুরের খাওয়ায় আমার আল্লাহ আমাদের চিন্তা বন্ধ করে আমার সোনার দেশের সোনার লক্ষ লক্ষ যুবক বেকার এদের চাকরির যদি ব্যবস্থা হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো 75% ইপটি জিং এ জমিনে বন্ধ হয়ে যাবে এই এই দাবি তোমার আমগো দিয়ে চিল্লাও কেন পাওয়া তোমাদের আন্দোলন তোমাদের জিজ্ঞাসা তোমাদের চিল্লান কোথায় আমরা তো কোনোদিন এমপি চেয়ারম্যান মেম্বার কমিশনার কে কোনোদিন বলি না চাকরি দেন চাকরি দেন চাকরি সারা জি খাওন খাই শিয়াল তো আর বিশ বছর আগে হিমালয় পর্বতে পালায় গেছে আমগোর সাথে জগরা করে কারণ ওরা জানছে যে কপালে আমগো মুরগি নেই সব হুজুরগো কপালে কে খাওয়ায় জুমার দিন দাওয়া তার দাওয়া সেক্রেটারি কয় আমার ঘরে সভাপতি কয় আমার ঘরে কেশিয়ার বলে আমার ঘরে কয় ঘরে খাইব ভারত থেকে একজন সৌদি আরব থেকে একজন এসে বলে আমি সৌদির প্রবাসী মেহমান আমার ঘরে খানা খাবেন ইমাম এক ঘরে দুই ঘরে খায়া গিয়ে ঘুমায় গেল এক মেহমান বলে ইমামের পেছনে নামাজ পড়ুম না কেন খাইলো না কে খাওয়া রমজান মাসে তোর ডাইভে নিতে হয় সিরিয়াল ম্যান্টিনের জন্য কত দাওয়াত চেহেরি দুই গরে হেফতারি তিন গড়ে এশা শাওন আরাম করে রিজিককে বন্টন করে ওয়াটার জুফু মং তাসা উভিন রিহাইন স্যার আল্লাহর গুলাম যুবক আমি বলছি না তুমি আমার মতো টুপিওয়ালা হুজুর হয়ে যাও একবারও বলছি না আমি বলছি তুমি যেই লাইনে আসো ও লাইনেই থাকো স্কুলে থাকো কলেজে থাকো ভার্সিটিতে থাকো তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি স্কুল কলেজে অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক দাঁড়িওয়ালা ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে তুমি কেন পারো না তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি রেব আর্মি পুলিশ বিডিআর ও সিডিসি এসপিআইসি ওকিল ব্যারিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহিত্যিক কবি অভাব নাই কোটি টাকার মালিক ব্যবসা করে যুবক দাঁড়িয়েওয়ালা নামাজি অভাব নাই তুমি কেন পারবা না কয়েকদিন আর বাহাদুরি করবা এমন কোন দিন নাই বাসের নিচে যুবকের লাশ ঘুমের ঘরে যুবকের লাশ অনুনয় বিনয়ের সাথে বলছি রে বাবা সবার কপালে হেদায়াত নাই সবাই হেদায়াত পাবে না জান্নাত পাবে না আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াতের দরজা দিয়ে ঢুকবে বিনয়ের সাথে বলি কোনো জোর নাই অন্তর থেকে তো তোবার নিয়াদ করো চার দিন মাহফিলের আজ আখিরি দিন আল্লাহর কাছে তওবা করে বিদায় হও জীবনে দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আল্লাহ ওয়ালা যাদের কান্নায় মানুষের আমল ভালো হয় তাদের সাথে সম্পর্ক লাগা কোরআন শরীফ করে সহি পড়ে নামাজটারে ঠিক করে নাও ও পর্দার আড়ালের মা তুমি একজন আলেম হাফেজের মা হয়ে যাও পর্দা করো কোরআন পড়ো স্বামীর খেদমত করো বেপর্দায় চলে গুনা কামাই করনার মা অনুরোধ করে বলি যদি দিলটা ভালো থাকে মুনাফিকি না থাকে গলায় সুরিয়ে আসবে মরে যাব চাকরি থাক আর যাও আমার নবীরে আমি বেজার করব না আল্লাহর বিরুদ্ধেই চলব না দাড়িটা লম্বা করব নামাজ পড়ব কোরআন পড়ব আল্লাহ ওয়ালারে ভালো জানব অন্তর যদি ভালো হয় মুনাফিকি না থাকে খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আল্লাহ আপনি হাত গুলো কবুল করে নেন দাড়িওয়ালা পাঁচ অক্ত নামাজি বানায় দেন মুসিবত থেকে হেফাজত করেন আর আল্লাহ নবীর সুন্নতির উপরে আমল করার তৌফিক দান করেন কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন ইমান আমল আপনি মজবুত করেন বলে না আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলা সৈদিন আম্বিয়া ইবল মুরসলিন آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا ارحم الراحمين, يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوه اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نبر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم إنا نسألك رزاك والجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما

এ কলেজ ময়দানে চার দিন কোরআনের বাজার মিলল গ্রামের ঘরে ঘরে শহরের দোকানে দোকানে এ মাহফিলের চত্বরপারse মনে হয় যেন এক ঈদের আনন্দ চলে যাচ্ছিল আয় মুনাজাতের পরে ময়দান খালি হয়ে যাবে মালি সবাই যার যার গন্তব্যে চলে যাবে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি ও আল্লাহ গুনার দিকে তাকায় ফিরায় রে মালিক মেহরবানি করে আপনার মতো দয়াময় কেউ নাই নবীজি রসিলাই সকলের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ এ মহফিলের সুন্দর আয়োজন করেছেন আমার ভাই আলハজ কিফায়াতুল্লাহ সাহেব আর এর সাথে যারা সহযোগিতা করেছে এলাকার মুরব্বী আয় আল্লাহ কলেজ কর্তৃপক্ষ প্রশাসনিকভাবে ভাবে যার যতটুকু সহযোগিতা জনপ্রতিনিধি থেকে দোকানওয়ালা ব্যবসায়ী ভাই শ্রমিক যারা যতটুকু সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ

আমার মায়ার নবীর সাথে মুলাকাত করে হেন